জুনিয়র চিকিৎসকরা এসএসকেএম হাসপাতালে তারা সমবেত হয়েছেন। এখান থেকে মিছিল যাবে ধর্মতলার দিকে। প্রতিবাদ মিছিলের ডাক তারা দিয়েছেন। গতকাল রাতভর যে জেনারেল বডি মিটিং হয়, সেই জেনারেল বডি মিটিংয়ের পরে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আজকে প্রতিবাদ মিছিল তারা করবেন। এখন কর্মবিরতি তোলা না তোলার বিষয়ে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হয়তো আজকে ঘোষণা করা হতে পারে। এই 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 মিছিলের পর থেকেই এই ঘোষণা করা হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। কেননা গতকালের বৈঠকে সিংহভাগ জুনিয়র ডাক্তার তারা এই এই মিছিলে এই 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 আজকের দিনে এই মিছিলের পরই এই বিষয়ে একটা মিছিল ইতিমধ্যে শুরু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত যে মিছিল যাবে সেই মিছিল শুরু হয়েছে। সৌমিত্র রায় আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, দেখুন উষা, এই মিছিল এই মুহূর্তে এসএসকেএম হাসপাতাল থেকে শুরু হলো। এই মিছিলের শুরু হওয়ার আগে চিকিৎসকরা যেটা দাবি করছেন যে এই মিছিলের পর আন্দোলনের ঝাঁজ তারা আরও বাড়াবেন। এই মিছিল এসএসকেএম হাসপাতাল থেকে শুরু হয়েছে, ধর্মতলা পর্যন্ত মিছিল যাবে। ধর্মতলায় মিছিল শেষ হওয়ার পর এই জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসক তাদের কিছু পরিকল্পনা রয়েছে। কি সেই পরিকল্পনা, আগামী দিনে আন্দোলনের রূপরেখা কীরকম হবে, সেটা ধর্মতলায় পৌঁছানোর পরই ঘোষণা করবেন তারা। তবে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এই মিছিল শেষ হওয়ার পর এই যে আন্দোলন, তাদের সেই আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে। কি কি পরিকল্পনা সেটা ধর্মতলায় গিয়ে তারা জানবেন। যেটা জানা যাচ্ছে যে এই জুনিয়র চিকিৎসক তারা আমরণ অনশনে নেওয়ার একটা পরিকল্পনা রয়েছে। এই মিছিলে তুমি দেখতে পাচ্ছ যেমন জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, পাশাপাশি সিনিয়র চিকিৎসক তারাও রয়েছেন। আমরা দেখলাম যে এই মিছিল এসএসকেএম হাসপাতালে বেশ কিছুক্ষণ আগে থেকেই এই মিছিলের প্রস্তুতি চলছিল। বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গাড়ি করে একেবারে চিকিৎসক, সিনিয়র চিকিৎসক এবং জুনিয়র চিকিৎসক তারা এসএসকেএম হাসপাতালে এসে জড়ো হয়েছে, জড়ো হন। জড়ো হওয়ার পর এই মুহূর্তে মিছিল শুরু হয়ে গেছে এসএসকেএম হাসপাতাল থেকে। এই মিছিল থেকে একটাই স্লোগান উঠছে, এসএসকেএম থেকে শুরু হয়েছে মিছিল এবং এই মিছিলকে শেষ হবে ধর্মতলায়। বাধ্য হয়েও ফেরত আসা এই জায়গা থেকে, যে মানুষকে সেবাদান যেহেতু আমাদের একটা প্রাইমারি রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, তো সেই জায়গা থেকেই হয়তো খুব সম্ভবত আমরা কর্মবিরতিতে ফিরবো। সেটা কী ফর্মে হবে সেটা আমরা আপনাদের প্রেস রিলিজ করে জানাবো, কিন্তু এও আমাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে আমরা খুবই হতাশ, কারণ আমরা যে মোটিভ নিয়ে আন্দোলনে নেমেছিলাম সে তার মধ্যে শুধু চারটে ট্রান্সফার বাদে এই 56 দিনে কিন্তু কিছুই পেয়ে উঠেনি। তো আমাদের সেফটি সিকিউরিটির ডিরেক্টিভ এসছে কিন্তু সেগুলো এখনও কোথাও তৈরি করা হয়নি। থ্রেট কালচার নিয়ে কেউ আজ অবধি কথা বলে উঠতে পারলেন না, মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে রেকগনাইজই করলেন না। তা এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আদতে এখনও কিন্তু কাজে ফেরার জায়গা থেকে নেই, কিন্তু আমরা মানুষের জন্য মানুষের কথা ভেবে কাজে ফেরার হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবো খুব চটজলদি, কিন্তু আমাদের আন্দোলন থামছে না এবং এই জায়গাটাকেও আমরা জানিয়ে দিই। হয়তো আগামী দিনে খুব শীঘ্রই আমরা কোনো বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ডাক দেবো।